এই সিজনে অথেন্টিক নানি দাদিদের হাতের রেসিপিতে কাঁঠালের পিঠা যদি না খেয়ে থাকেন তাহলে হয়তো অনেক বড় কিছু মিস করে যাবেন। কাঁঠাল আমাদের জাতীয় ফল, আর এই সিজনে কিন্তু এই ফলটি অনেক বেশি পরিমাণ পাওয়া যায়। একবার এই পিঠে বানিয়ে আপনারা মাছ জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে রয়েছে কাঁঠালের পিঠা। আর এই কাঁঠালের পিঠা বানানোর জন্য প্রথমে প্রয়োজন হবে চালের গুঁড়ির। আর এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি 4 কাপের মতো। এই চালের গুঁড়িগুলো কিন্তু ফ্রিজে ছিল, তাই দলা পাকিয়ে রয়েছে। তো আমি হাত দিয়ে প্রথমে ভেঙে দিচ্ছি, তারপর চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই গুঁড়িগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে হয়ে যায়। যেহেতু সিদ্ধ চালের গুঁড়ি সেহেতু অনেক বেশি ভাজতে হবে না, জাস্ট ঝরঝরে হলেই হবে। আতপ চালের গুঁড়ি হলে একটু বেশিই ভেজে নিতে হয়। তো এবার এখানে নিয়েছি কাঁঠালের কোষ বা কাঁঠালের রোয়া। তো রোয়াগুলো থেকে কাঁঠালের বীজগুলো প্রথমে বের করে নিচ্ছি। আর অবশ্যই পিঠা বানানোর জন্য একদম গলা কাঁঠাল ব্যবহার করতে হবে। তো বীজগুলো বের করার পর এবার খুব ভালো করে হাত দিয়ে কোচলিয়ে নেব। অনেকেই কিন্তু এই গলা কাঁঠালগুলোকে বিচি ছাড়িয়ে ব্লেন্ড করে নেন অথবা ঝুড়িতে চেলে নেন, কিন্তু আমি ঝুড়িতে চেলে নেবার জাস্ট কোচলিয়ে এর মধ্যে গুড় দিয়ে দেব। এখানে আমি ঝোলা গুড় যেটা বলে সেই গুড়টি দিয়ে নিচ্ছি, ফ্রিজে রেখেছিলাম তাই এটাও একটু দলা পাকিয়ে রয়েছে। কাঁঠালের পিঠা বানাবো আর মাছি থাকবে না, তা তো হয় না। তো মাছিগুলো তাড়িয়ে আমি এই গুড়ের সাথে কাঁঠালটি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে অবশ্যই লবণ দিতে ভুল করবেন না। তো আপনারা দেখেছেন আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। আপনারা যদি গুড় দিয়ে পিঠাটি বানাতে না চান সেক্ষেত্রে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন। তো মেখে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সেই গুঁড়িগুলো। অল্প অল্প করে দিয়ে প্রথম অবস্থায় মেখে নিতে হবে, একবারে দিচ্ছি না, কারণ এর মধ্যে কতটুকু পরিমাণ গুঁড়ি লাগবে তা মাখানোর উপরই ডিপেন্ড করবে। এই পিঠা বানানোর ক্ষেত্রে কাঁঠাল গুঁড়ি কিংবা গুড়ের কোনো পরিমাপ হয় না, জাস্ট মাখিয়ে নেওয়ার সময় বোঝা যায় কোনটার প্রয়োজন হবে আর কোনটার প্রয়োজন হবে না। তো অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু এই কাঁঠাল এবং গুঁড়ের মিশ্রণে গুঁড়িগুলো মাখিয়ে নিচ্ছি। এখানে আমি যতটুকু চালের গুঁড়া ভেজে রেখেছিলাম সবটুকুই লেগেছে, তো সবটুকু এভাবে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। একবারে কিন্তু পাতলা অথবা একদম ঘন করেও এই মিশ্রণটি করা যাবে না, মিশ্রণটি থাকতে হবে আমরা গুঁড়গুলো বানানোর সময় মিশ্রণটি যতটা থিকনেস রাখি ঠিক সেই রকম। তো মাখানোর পর 1 ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে পিঠাটি খুব সুন্দর হয়। আপনারা যদি ফুলাতে চান সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। তা 1 ঘন্টা পর আমি এখানে পিঠা বানানোর জন্য কলা পাতা নিয়েছি। আগে এই কলা পাতাগুলোকে ধুয়ে তারপর মুছে নিয়েছিলাম। এবার এই কলা পাতার উপরেই পিঠাগুলোকে সেট করে নেব। একটি বড় সাইজের কলা পাতা নিয়ে তার মধ্যে আমি অল্প অল্প করে এই মিশ্রণটি দিয়ে নেব। আপনারা ছোট অথবা বড় যে কোনো আকারে এই পিঠাটি বানিয়ে নিতে পারেন, আমি মিডিয়াম সাইজের বানাচ্ছি। তো মিশ্রণটি দেওয়ার পর এভাবে ছড়িয়ে দিতে হবে। এটাও ডিপেন্ড করে আপনারা কতটুকু মোটা খাবেন বা কতটুকু পাতলা খাবেন। তো ছড়িয়ে দেওয়ার পর একটি লোহার তাওয়ায় আমি কিছু কলা পাতা বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নিলে এই পিঠাটি সহজে পুড়ে যাবে না। তো এই কলা পাতা বিছিয়ে নেওয়ার পর এর উপরে যে পিঠাটি বানিয়েছিলাম সেই পিঠাটি বসিয়ে দেব। এবার পিঠাটির উপর আরেকটি কলা পাতা দিয়ে দেব এবং ঢাকনা সহযোগে এই পিঠাটিকে রান্না করতে থাকবো একদম লো তাপমাত্রায়। তো আমি এখানে কিন্তু সবগুলো পিঠাই সেট করে নিয়েছি। এবার উপরে কলা পাতা দিয়ে এগুলো রেখে দেব, একটি একটি পিঠা হলে একটি একটি বসিয়ে দেব। তো 10 মিনিট পর পর ঢাকনাটি খুলে পিঠাটিকে একটু উল্টিয়ে দেব, আর যে পাতাগুলো নিচে পড়ে যাবে সে পাতা চেঞ্জ করে অন্য কাঁচা পাতা দিয়ে নেব। এই পিঠাগুলো হতে কিন্তু একটু সময় বেশি নেয়, এখানে 30 থেকে 40 মিনিট এক একটা পিঠা বানানোর জন্য সময় লাগবে, কারণ খুব লো তাপমাত্রায় কিন্তু এই পিঠাটি রান্না করতে হয়। হাই হিটে বাজলে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে এবং খেতে ভালো লাগবে না। তো দেখতেই পারছেন যখন এই পাতাগুলো পুড়ে গিয়েছিলো তখন এই পিঠাটিকে উঠিয়ে তারপর এর মধ্যে আবারও কাঁচা পাতা বিছিয়ে নিচ্ছি, যাতে করে পিঠার নিচের দিকে পুড়ে না যায়। এই কাজগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে করতে হবে, অন্যথায় কিন্তু পিঠা পুড়ে যাবে এবং একদমই খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন অপর সাইডে পিঠাটি কত সুন্দরভাবে রান্না হয়েছে। এভাবে করে আমি অপর সাইডও রান্না করে নেব। 30 থেকে 40 মিনিট পরে কিন্তু এই পিঠাটি একদম পারফেক্টভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাটি কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি পিঠাটিকে নামিয়ে নেব।
এই পিঠাগুলো কিন্তু আপনারা বক্সে করে, তারপর নর্মাল ফ্রিজে করে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারেন। আর এই পিঠাটি ঠান্ডা হলে কিন্তু বেশি ভালো লাগবে। অবশ্যই এর মিষ্টিটা একটু চেক করে তারপর পিঠাগুলো তৈরি করলে ভালো হয়। আশা করি আজকের এই কাঁঠালের পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই সহজ এবং মজাদার অথেন্টিক রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।